9f10.com এ আজকের গল্প উল্লাস দাশের লেখা ধোঁয়া ধোঁয়া। অসহ্য, ইরিটেটিং, বাজে, কিন্তু যে কোনো জায়গায় যখন তখন না চাইলেও শেষমেশ সহ্য করতে হয়। সবে ক্লাস 7 পড়ে অল্প, তাই খুব বেশি প্রতিবাদও করতে পারে না। লোকজন এই বয়সী বাচ্চাদের বিশেষ পাত্তা দেয় না। আসলে ছোট থেকেই খুব ভালো ছেলে অল্প, ক্লাসে প্রথম 5 মধ্যে থাকে, ছবি আঁকার ক্লাসে ফাঁকি দিয়ে কখনো খেলার মাঠে যায় না, কিংবা পুজোর সময় ভাইয়ের থেকে কেড়ে এক্সট্রা কালি পটকা ফাটায় না। নিয়ম করে সকালবেলা মায়ের দেওয়া ত্রিফলার জল খায়, আবার দাদুর সাথে মর্নিং ওয়াকে যায় না। তার উপর আবার ছাদের টবে ইদানিং প্রচুর গাছ লাগিয়েছে এবং তার পরিচর্যাও নিজের হাতে করছে। পরিবেশ এবং দূষণ সম্পর্কে এই বয়সেই ওর বেশ একটা নিজস্ব চিন্তাভাবনা এবং মতামত তৈরি হয়ে গেছে, এবং বাবার পর ছোট কাকাকেও সিগারেট ছাড়িয়ে ফেলেছে অর্ক, কিন্তু গোল বেঁধেছে বাড়ির বাইরে বেরোনোর পর। বাবা কাকা তো ঘরের মানুষ, অর্কর বায়না অভিমান মেনে নিয়েছে। বাইরের কিছু ভদ্রলোকও ওইটুকু বাচ্চার রিকোয়েস্ট শুনে না করতে পারে না। এবার খুশি তো খোকা, কিন্তু কিছু তেদর লোক তো আছে, তারা কিন্তু ছড়ে পৌঁছলে তো পাত্তাও দেয় নিজের চরকায় তেল দেখে যা। কেউ আবার দুই এক কথা শুনিয়ে দেয় যে নিজের বাবাকে দিয়ে বল। আবার একবার একজন অর্কর গাল টিপে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অর্ককে একটা ক্যাডবেরি গিফট করেছিল। সে এক মজার অনুভূতি, তাই বেশ কিছু খারাপ অভিজ্ঞতাও অর্ককে দমাতে পারে না। অর্কর একটা লাল সাদা নোটবুক রয়েছে, ওর ছোট মামা স্টেটস থেকে এনে দিয়েছিল, বেশ দামি, পেজগুলো ভীষণই সুন্দর। যখনই ও কোনো ভালো কাজ করে ওখানে লিখে রাখে অর্ক। বাবা আর ছোট কাকাকে সিগারেট ছাড়ানো তো আছেই, কাজের মাসির মেয়ে বুলটিকে টিফিনের জমানো টাকায় নতুন অঙ্ক বই কিনে দেওয়া, 4 নতুন প্রাণের জন্ম দেওয়া, অর্থাৎ 4 ছোলা গাছ ছাদের টবে লাগানো থেকে শুরু করে 6-6 একটা বাচ্চা কুকুরকে হাইড্রেন থেকে তুলে আনা, সব অর্কর ওই দায়িত্বে আছে। ইদানিং অর্কর মা ওকে সকালবেলায় ত্রিফলার জল খাওয়াচ্ছেন। এই অসহ্য জিনিসটা ছোটবেলায় খেতে চাইতো না অর্ক, তাই একসময় বন্ধ করে দিয়েছিলেন মা। কে জানে কেন আবার হঠাৎ রেওয়াজ ফিরে এসেছে। ত্রিফলা নিয়ে আসলে গুড বয় অর্কর একটা বাজে অভিজ্ঞতা রয়েছে, তখন অবশ্য ও খুবই ছোট ছিল। মার সাথে বাজারে গিয়েছিল ত্রিফলা কিনতে, মায়ের কথায় বুড়ো দোকানি একে একে এদিক ওদিক খুঁজে সামনে জড়ো করেছিলেন ব্যাপারটা এমন কিছুই হাসির নয়। কিন্তু ওর মা এটাকে সুযোগ পেলে ফলাও করে আত্মীয়দেরকে বলে থাকেন, ব্যাপারটা মোটেও খুব একটা ভালো থাকে না অর্কর, তাই ত্রিফলার প্রসঙ্গে চুপ থাকা আর সকাল সকাল গিলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করে অর্ক। কিছুদিন হল সুভাষিস দার কোচিংয়ে ভর্তি হয়েছে অর্ক। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল সুভাষিস দা, জয়েন্টে 13 র্যাঙ্ক করে যাদবপুর ইউনিভার্সিটিতে
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে। সুভাষিস দা অঙ্কটা খুব ভালো করায়। সুভাষিস দার বাড়ি সন্তোষপুর লেকের কাছে। ওদের বাড়ি যেতে অর্ককে একটা অটো ধরতে হয়। প্রথম প্রথম মা অটোতে করে দিয়ে আসত এবং নিয়ে আসত। দু তিনবারের পর খালি তুলে দিত। ওপাশ থেকে পড়া হয়ে গেলে সুভাষিস দা আবার লেকের মুখ থেকে অটোতে চড়িয়ে দিত। আজকাল অর্ক নিজেই যাতায়াত করে। সুভাষিস দা বলে, যে ছেলে এত ভালো অঙ্ক করতে পারে সে নিশ্চয়ই একা একা রাস্তা দেখে পার হয়ে সঠিক ভাড়া দিয়ে অটো চড়ে পড়তে আসতেও পারবে। সুভাষিস দার কথা অনুযায়ী যে কোনো কাজ সোজা, শুধু দরকার খানিকটা বুদ্ধি আর অখণ্ড মনোযোগ। সুভাষিস দা খুব ভালো ইন্সপায়ার করতে পারে। পরপর তিনটে অঙ্ক ভুল করার পর সুভাষিস দার দিকে চোখ তুলে তাকাতে পারছিল না অর্ক। সুভাষিস দা বকা দিলে ভীষণ খারাপ লাগত অর্ক। একজন ভালো ছেলের পক্ষে বকা খাওয়াটা ভীষণ অসম্মানের। ছাদে চল। অর্ককে অবাক করেছিল সুভাষিস দা। ছাদে যে অর্কর জন্য সুভাষিস দা কি নিয়ে অপেক্ষা করে আছে ঠিক বুঝতে না পারলেও মনে সাহস নিয়ে অর্ক বাথরুমের চটিটা খুলে পা মুছে টিপ টিপ করে ছাদে হাজির হল। সুভাষিস দাদের ছাদটা খুব বড়। মাঝখানে একটা ফোয়ারা, ছাদের একদিকে পায়রাদের ঘরবাড়ি। আসার সময় কিছু হয়েছে? মানে তোর মনোযোগ আর চোখের দৃষ্টি বলে দিচ্ছে তুই অন্য কিছু ভাবছিস। আজকে এসেই তুই বসে পড়লি আর ব্যাগের চেন নিয়ে অন্য মনস্ক হয়ে গেলি। অন্যদিন তুই এসেই জল খাস। তেমন কিছু হয়নি। দেখ অর্ক, সমস্যা জীবনে আসতেই পারে। সমস্যাকে এড়িয়ে যেতে চাইলে অবচেতনে সমস্যা থেকেই যাবে, আর আমাদের নর্মাল কাজগুলো হ্যাম্পার করবে। তাহলে আরে উপায়টা খুবই সোজা। সমস্যাটাকে সরিয়ে না রেখে ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা কর। ভগবান তো কোটোটা ফাঁকা দেননি, মগজাস্ত্রটা সান দে। যে সমস্যায় তুই জড়াবি জানবি সেটার সমাধানও তোরই জানা। প্রবলেমটা হলো একটা বাজে লোককে নিয়ে। ইন্টারেস্টিং। লোকটার সাথে দেখা হয় স্টেশন থেকে অটো ধরে তোমার এখানে আসার সময়। আজকে নিয়ে মোট তিন দিন হল। ঠিক এই সময় লোকটা অটোতে ওঠে। ভালো কথা, পাবলিক ট্রান্সপোর্ট উঠতেই পারে। প্রবলেমটা হলো লোকটা চলন্ত অটোতে স্মোকিং করে। অর্কর কথা শুনে ভুরুটা কোচকালো সুভাষিস দা। তারপর হাত বাড়িয়ে অর্কের চুলের থেকে কিছু একটা সরিয়ে নিয়ে অর্কর সামনে ধরল সিগারেটের ছাই। আমি ভাবলাম তুই বদসঙ্গে পড়ে এইসব ট্রাই করছিস। অমনোযোগের কারণটা অন্য জনে ভালো লাগলো। সব থেকে খারাপ কি লাগে জানো, লোকটাকে যখন প্রথম দিন রিকোয়েস্ট করলাম পাত্তাই দিল না। উফ কাকু বড্ড ধোয়া, আপনি সিগারেটটা নেমে গিয়ে খান না। আরো দু একবার বলার পরেও কিছু না শুনতে পাওয়ার ভান করে বসে ধোঁয়া ছাড়তে লাগলো। ড্রাইভার বা অন্য প্যাসেঞ্জারেরা কেউ কিচ্ছু বললো না। তারপর তারপর মাঝে একদিন বাদ দিয়ে গতদিন আবার আমার অটোতেই পড়েছিল। আমি চাইলেই পরের অটোতেও যেতে পারতাম, কিন্তু না, আমি এর শেষ দেখে ছাড়ব। ভেরি গুড, মনের জোরটা খুব ইম্পর্টেন্ট। এখন আসল প্রবলেম শুরু করেছে লোকটা। আজকে আমার পাশের একটা লোকও
আমার সাপোর্ট করে যখন আমাকে সিগারেট ফেলতে বললেন, লোকটা বলে কি না, আমার পয়সা আমি ধোঁয়া খাচ্ছি, আপনার না পোষালে শুকবেন না, নাকে রুমাল বেঁধে বসুন। বদের হারি তো লোকটা। তাছাড়া এলপিজি অটোতে সিগারেট তো এমনিতেই মারাত্মক, কি করবো এবার সেটা কিছুতেই ভেবে পাচ্ছি না। বৎস শ্রী অর্ক কুমার, ভগবান তোমার কৌটোতে গ্রেম্যাটার যথেষ্টই ভরে দিয়েছে। আজকে কালকে দুই দিন সময় পেলেন আপনি, দেখি প্রবলেমটা কিভাবে সলভ করেন। শিব দ্বারা শক্ত করে মগজাস্ত্রটা প্রয়োগ করে যদি সলভ করতে পারেন তো সিদ্ধি লাভ, নইলে পরশু আসার এক ঘন্টা আগে আমায় ফোন করবেন, আমি গিয়ে আপনার সাথে অটোতে আসব। সুভাষিস তাকে ফোন করেনি অর্ক। অনেক চিন্তা ভাবনার পর মগজাস্ত্র আর সহজাত কৌতুক বোধের ওপর ভরসা রেখে অটোতে উঠে বসেছে অর্ক। ও বসতে না বসতেই কোত্থেকে সেই লোকটা এসে অটোতে উঠে ঠিক ওর পাশেই বসল। একটা বেঁকা মুচকি হাসি মুখে নিয়ে লোকটা একবার অর্ককে আর চোখে মেপে নিল। অর্কর ডান পাশে একটি বৃদ্ধ লোক উঠে বসতে ড্রাইভার অটো লোকটি যন্ত্র চালিতের মতো যথারীতি পকেট থেকে একটি সিগারেট বের করে ধরাল। আজ অর্ক কিছু বলে ওঠার আগেই ডান পাশের বৃদ্ধ লোকটি বলে উঠল, দাদা দয়া করে সিগারেটটা ফেলে দেবেন, আমার ধোয়া সহ্য হয় না। ও তলে তলে পরের অটোতে আসুন, আপনার জন্য আমি তো জলে ফেলে দিতে পারবো না 8 টাকা। লোকটার মুখে এবার স্পষ্টতই তাচ্ছিল্যের হাসি। কাকু সিগারেটটা ধোয়ায় আপনি এখন তো শুধু আমাদের ক্ষতি করছেন, আপনি কি জানেন প্রতিটি সিগারেট আপনার 5 মিনিট করে আয়ু কমিয়ে দিচ্ছে। অর্ক চুপ করে থাকতে পারল না। ও জ্যোতিষী বলে দিয়েছে আমি আর 2-4 বছর বাঁচব। ঠাক করে একটা বিশ্রী হাসি দিল লোকটা। ও তাছাড়া অটোতে বসে ন্যায্য ভাড়া দিয়ে নিজের পয়সায় নিজের সিগারেট খাচ্ছি, এতে এত মাথা ব্যথার কি আছে, আমি তো কিছু বুঝতে পারছি না। সমস্যা ধোঁয়াটা, নিজের ধোঁয়াটা নিজের কাছে রাখো তাহলে এই তলাটা চুকে যায়। চরম উদাস ভাব মুখে এনে এক রাশ ধোঁয়া অর্কের মুখের দিকে ছেড়ে কেমন একটা উদাস ভঙ্গিতে বাঁ দিকের রাস্তার দিকে তাকালো লোকটা। ভাবখানা এমন, তুমি যতই দড়ি ধরে টানো পৃথিবী পৃথিবীর মতোই ঘুরতে থাকবে। অর্ক আর কাল বিলম্ব না করে ব্যাগের থেকে সাবান জলের কৌটোটা বের করে তাতে ব্লোয়িং স্ট্রটা চুবিয়ে নিশানা লোকটার দিকে তাক করল। লোকটার মুখটা বোধ হয় কোনো এক মায়াবী বিস্ময় বা কোনো অন্য কারণে হাঁ হয়ে নিচের চোয়ালটা আলগা হল। অর্ক ফুল ফুল করে ফু দিয়ে এক রাশ বুদ্ধু লোকটার মুখের ভেতর পাঠিয়ে দিল। ডান পাশে বসে বয়স্ক ভদ্রলোক প্রচণ্ড খুশিতে অর্ককে জড়িয়ে ধরে বলে উঠলেন, সাবাস খোকা, সাবাস। সেদিন বিকেলে সুজয় এসে হাজির, এটাকে রং করো তো দেখি। রিজু সেই চতুষ্পদের ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে পাশবিক গর্জন করছে। বিভৎস, ভয়ানক আর হিংস্র, পৌরাণিক যুগের হলেও সে এখনো মাঝে মাঝে ফিরে আসে। শুনে ফেলুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে। শুনছিলে ধোঁয়া ধোঁয়া,
গল্প পাঠে শর্মিষ্ঠা, শুভাশিস দার চরিত্রে বিশ্বদীপ, অর্কর চরিত্রে বৈদিক এবং অন্যান্য চরিত্রে উল্লাস।